আসসালামু আলাইকুম, টিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, হে আল্লাহ সৌদিয়ানদের আপনি হেদায়েত দান করুন, ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান হ্যালোইন পালন করছে সৌদি নাগরিকরা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। অক্টোবর মাসের শেষের দিকে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে তৈরি হয় এক ভৌতিক আমেজ। দোকানে দোকানে বিক্রি হয় হ্যালোইন পালনের বিভিন্ন পোশাক, মুখোশ, বিভিন্ন পণ্য সামগ্রী। শুধু ইউরোপ আমেরিকা নয়, হ্যালোইনের ভৌতিক আমেজ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি রক্ষণশীল দেশ সৌদি আরব। উপসাগরীয় দেশগুলোতে হ্যালোইন উৎসব পালন করা হয় না, তবে ব্যতিক্রম দেখা গিয়েছে সৌদি আরবে। সৌদি আরবে এবার বেশ ধুমধাম করেই হ্যালোইন উৎসব বা শয়তানের উৎসব পালন করা হয়েছে। উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে অনেকেই সেজেছে বিভিন্ন ধরনের সাজে। রিয়াদে দুই দিনব্যাপী হ্যালোইন উৎসবে একটি ইভেন্ট মেতেছিল সেখানকার মানুষজনের মাঝে। বৃহস্পতিবার ও শুক্রবার অনেকেই সেখানে বিভিন্ন সাজে নিজেদেরকে উপস্থাপন করেছে। এই উৎসবকে ঘিরে বিশালাকার ভাস্কর্য তৈরি করে প্রদর্শন করে রিয়াদের রাস্তায়, আর এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরবের জনগণের একটি বৃহৎ অংশ। হ্যালোইন উৎসব উদযাপন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ ও নিন্দা উগড়ে দিয়েছেন তারা। বিশেষ করে উৎসবটি উদযাপন নিয়ে রিয়াদে অদ্ভুত যে দর্শন বা ভাস্কর্য তৈরি করা হয়েছিল তার ছবি ও ভিডিও ফেসবুক, টুইটারে আপলোড করে সৌদি নেটিজেনদের দাবি, এমন ভাস্কর্য ইসলামের পরিপন্থী। মক্কা মদিনার দেশে এই পাশ্চাত্য সংস্কৃতি কখনোই মেনে নেওয়ার মতো নয় বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে অনেকেই। তবে যারা ব্যতিক্রমী সাজে এই ইভেন্টে গিয়েছে সেখানে তাদেরকে বিনামূল্যে প্রবেশ করতে দেওয়া হয়েছে। উদ্দেশ্য ছিল রোমাঞ্চ আর উত্তেজনায় পরিপূর্ণ পরিবেশ তৈরি করা। সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছিল। উৎসবে অংশ নেওয়া এক ব্যক্তি জানিয়েছে, এটি একটি দুর্দান্ত উৎসব। সত্যি বলতে এই উৎসবে আনন্দের চেতনা রয়েছে। হারাম বা হালাল পরিপ্রেক্ষিতে বলতে গেলে আমি এই বিষয়ে জানি না, আমি শুধু মজা করার জন্য উৎসবটিতে উদযাপন করছি, এছাড়া অন্য কিছু নয়। উপসাগরীয় অঞ্চল জুড়ে হ্যালোইনকে দীর্ঘদিন ধরে এড়িয়ে যাওয়া হলেও এই উৎসবে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তি এটিকে সাধারণ বিনোদনের অংশ হিসেবে উল্লেখ করেছে। উৎসবটি আতশবাজি ও ভৌতিক পরিবেশ তৈরির মাধ্যমে শেষ হয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, শেষ জামানায় একটা সময় আসবে যখন মানুষজন এরকম হারাম কাজগুলোকেও তারা একটা মজা বা নিছক আনন্দ হিসেবে উৎসাহিত করবে এবং সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আর ঠিক এমনটাই আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবে। এর থেকে কিন্তু স্পষ্টই আমরা বুঝতেই পারছি যে কিয়ামত আসলেই আর বেশি দেরি নেই। যখন সৌদি আরবের মতো একটি রক্ষণশীল দেশে, যেখানে আমাদের পবিত্র কাবা শরীফ রয়েছে, যেখানে খোদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এমন একটি দেশে যেখানে শয়তানের উৎসব পালন করা হয়, সেখানে আপনি আর কী আশা করবেন? আর সৌদি আরব ঠিক আস্তে আস্তে পাশ্চাত্যের দিকে এগিয়ে যাচ্ছে, আর কিয়ামত অতি সন্নিকটে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।